দেখুন লঙ্কাকাণ্ড, ভারতকে চমকে দিয়ে পাকিস্তানকে Su-35 দেওয়ার পথে রাশিয়া। ভারতকে অবাক করে পাকিস্তানকে সুখোই বিমান রপ্তানি করার সিদ্ধান্ত নিল রাশিয়া। মস্কোর সঙ্গে ভারত যৌথ উদ্যোগে 5th জেনারেশন এয়ারক্রাফট তৈরি করতে চায়নি বলেই কি ক্ষুব্ধ রাশিয়া, এমনটাই অনুমান করেছেন কূটনীতিবিদরা। রাশিয়ার এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের দাবি, ভারতের বিষয়ে বেশি উৎসাহী হতে নিষেধ করেছে রাশিয়ান থিঙ্ক ট্যাঙ্ক। যদিও আজও ভারত অস্ত্রভাণ্ডারের বেশিরভাগ জিনিসই রাশিয়া থেকে কিনে থাকে। রাশিয়ার সেন্টার ফর অ্যানালাইসিস অফ স্ট্র্যাটেজিস অ্যান্ড টেকনোলজিসের কর্ণধার জানান, ভারতকে অবজ্ঞা করা হচ্ছে না, তবে এই মুহূর্তে পাকিস্তানকে সুখেই বিমান না দেওয়া হলে আগামী 5 বছরের মধ্যে বাজার ধরে ফেলবে চীন, দক্ষিণ কোরিয়া, এমনকি তুরস্কের মতো দেশ। 2007 ভারত ও রাশিয়ার মধ্যে যৌথভাবে এয়ারক্রাফট তৈরি করার চুক্তি হয়, কিন্তু এবছর জুলাইতে প্রতিরক্ষামন্ত্রী জানান রাশিয়া একাই ওই প্রজেক্ট চালাক, প্রয়োজনে শেষের দিকে ভারত যোগ দেবে। ভারতে এইভাবে মুখ ঘুরিয়ে নেওয়ায় অসন্তুষ্ট রাশিয়া। ওই বিশেষজ্ঞ আরও জানান, এর আগে ভারতের স্বার্থে পাকিস্তানের সঙ্গে অনেক লোভনীয় চুক্তি বাতিল করেছে রাশিয়া, কিন্তু এবার নিজের আর্থিক উন্নতির দিকে নজর দেওয়া উচিত। রাশিয়ার এক অন্যতম তুখোর যুদ্ধ বিমান এই Su-35। পাকিস্তানের সঙ্গে আমেরিকা ও চীনের ঘনিষ্ঠ সামরিক সম্পর্ক রয়েছে, তবে সাম্প্রতিককালে পাকিস্তানকে রাশিয়ার কাছাকাছি আসতে দেখা গিয়েছে, কারণ 9/11 পর থেকে পাকিস্তানের সঙ্গে সম্পর্কে কিছুটা ছেদ পড়ে আমেরিকার।